মনসুরা বেগম দূর 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 হটো দূর 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 হটো মানে টাকা আত্মসৎকারী মনসুরা বেগম দূর 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 হটো দূর 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 হটো বন্দে মাতরম বন্দে মাতরম এই আফগান দুর্নীতির প্রধান মনসুরা বেগম দূর 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 হটাও দূর 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 হটো এই খান কলর খাল খনন করা হয়নি তার টাকা আত্মসৎকারী এই প্রধান মনসুরা বেগম দূর 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 হটাও দূর 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 হটো এই রাস্তা করা হয়নি রাস্তার টাকা তুলে আত্মসৎ করা হয়েছে এই দুর্নীতিগ্রস্ত প্রধান মনসুরা বেগম দূর 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 হটাও দূর 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 হটো বন্দে মাতরম বন্দে নিজের মায়ের নামে চার নম্বর অঞ্চলে পাঠানো হলো কার স্বার্থে এই মনসুরা বেগম জব চাই জব জব চাই জব দাও এই দশাল গমকে আত্মসাত করা হলো কার স্বার্থে মনসুরা বেগম জব চাই জব দাও জব চাই জব দাও বন্দে মাতরম বন্দে তৃণমূল কংগ্রেস তৃণমূলের পতাকা নিয়ে আপনার বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন কারণ দেখি সাধারণ কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে এই কারণে কারণ আজকের আমাদের কোর কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজকে ঘোষণা করার কথা ছিল মিডিয়াকে ডেকে যে তাকে দল থেকে বহিষ্কার করা হবে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু আমাদের দলীয় সভাপতি মেঘনাথবাবু শারীরিকভাবে হচ্ছে অসুস্থ থাকার কারণে আজকের সেই বিষয়টা পেন্ডিং হয়ে যায় তো সাধারণ কর্মীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে যে দুর্নীতিগ্রস্ত যিনি আমাদের অঞ্চল প্রধান ছিলেন যিনি এক সময় দলের নির্দেশ মেনে পদত্যাগ করেছিলেন তারপরে দলের নির্দেশ না মানায় সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ সঞ্চার করে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে আমার বাড়ির সামনে চলে আসে তাদের একটাই ডিমান্ড যে দুর্নীতিগ্রস্ত প্রধানকে অবিলম্বে দল থেকে সরাতে হবে এই জন্য তারা মিছিল সহকারে আমার বাড়িতে এসে আমার সামনে বিক্ষোভ দেখায় আজকে হাজরাকাটাতে একটা মিছিল হলো সেখানে আবু তাহের শেখ সানোয়ার তাদের নয়াচরের দুর্নীতি নিয়ে অনেক প্রশ্ন উঠলো কি বলবেন নয়াচরের দুর্নীতি নিয়ে যদি প্রশ্ন উঠে তার দল রয়েছে পুলিশ প্রশাসন রয়েছে তারাই হচ্ছে দেখবে কারণ হচ্ছে আমি যতটুকু জানি যে আমাদের দলের কাছে কেউ না কেউ হচ্ছে আপত্তি রেখেছিল সে আপত্তিটা নিষ্পত্তি করে দিয়েছেন আমাদের দলীয় সভাপতি তারা এখন পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পারেনি যারা অভিযোগ করেছিল তারা বলেছে যে আমরা প্রমাণ দেখাতে পারবো না এটা ভেক এটা মানুষকে অপদস্থ করার জন্য হচ্ছে এরকম কাজ করছে না আজকে যে বহিষ্কারের সিদ্ধান্ত ছিল সেখান থেকে আজকে এটা হলো না কি বলবেন না এটা দুর্ভাগ্যজনক কারণ হচ্ছে আমাদের যিনি হচ্ছে এটা প্রেস মিডিয়া করে হচ্ছে বলার কথা ছিল সেটা তিনি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তিনি আজকের হচ্ছে বিষয়টা পেন্ডিং রেখেছেন কিন্তু সাধারণ কর্মীর তো উৎসাহিতভাবে এটা আশাই ছিল যে হচ্ছে একটা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে যিনি দলের নির্দেশ এবং নিয়ম নীতি কোনোটাই মানেন না তাদের তারা যে বিক্ষোভ দেখাচ্ছে তারা বলছে যে খাল খনন ঠিকমতো হয়নি এর জিআরের চাল হচ্ছে উধাও হয়ে গেছে এবং যারা রাস্তাঘাটের কাজ করেনি অর্থাৎ টাকা তুলে নেওয়া হয়েছে তার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে এমনকি যারা ইন্দিরা আবাসনে ঘর পেয়েছিল তাদের কাছ থেকে 10,000-20,000 কার কাছ থেকে 30,000 টাকা নিয়েছে তারা একেবারে লিখিত হয়ে আছে নিয়ে আমার বাড়িতে হচ্ছে হাজির হয়েছে তো আগামী দিনে দলই শেষ কথা বলবে আবু তাহের মানে দলের শেষ কথা নয় কারণ দল যেখানে আছে আমাদের মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন যে দুর্নীতিগ্রস্ত কাউকে হচ্ছে আমার দলে প্রশ্রয় দেওয়া হবে না তাকে হচ্ছে দল থেকে তাড়িয়ে দেওয়া হবে আমরা দলের নির্দেশ মেনেই হচ্ছে চলি আমরা দলের নির্দেশের বাইরে কেউ না প্রধান মনসুরা বেগম দূর 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 হটাও এই খান কলর খাল খনন করা হয়নি তার টাকা আত্মসাতকারী এই প্রধান মনসুরা বেগম দূর 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 হটাও এই রাস্তা করা হয়নি রাস্তার টাকা তুলে আত্মসাত করা হয়েছে এই দুর্নীতিগ্রস্ত প্রধান মনসুরা বেগম দূর 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 হটাও বন্দে মাতরম বন্দে এই আমফানের টাকা তার নিজের মায়ের নামে চার নম্বর অঞ্চলে পাঠানো হলো কার স্বার্থে এই মনসুরা বেগম জব চাই তৃণমূল কংগ্রেস
তৃণমূল কংগ্রেস অবিলম্বে আবু তাহের সরকার আনিসা আপনারা যে গরিব মানুষদেরকে তাড়িয়ে দিয়ে বন্দে মাতরম বন্দে মাতরম লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আত্মসাৎ করার জন্য আবু তাহের তোমায় আমরা ছাড়ছি না ছাড়বো না লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করার জন্য আবু তাহের দুধ আমরা এখানে বিক্ষোভ দেখিয়েছি আমাদের তিন নম্বর কেন্দ্রমারি অঞ্চলের যিনি প্রধান সাহেবা ছিলেন মানসুরা বেগম তিনি আমফান দুর্নীতি তো করেছে অনেক জায়গায় তার পেপার ফ্লাক্স হয়েছে তার যে লিস্ট আমরা বার করেছি শুধু আমফান তিন নম্বর কেন্দ্রমারি অঞ্চলে তার নিজের আত্মীয় স্বজনকে দিয়েছে যার পাকার ছাদ বাড়ি তাকে দিয়েছে যে গরিব মানুষ থাকতে পারে না বৃষ্টি হলে তার ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে ঘুমাতে পারে না তাদেরকে না দিয়ে সমস্ত পাকার বাড়ি তার কর্মী যারা হচ্ছে হাড্ডাগাড্ডা তাদেরকে দেওয়া হয়েছে শুধু আমফানের টাকা শুধু আমার অঞ্চলে নয় যিনি প্রধান সাহেবা তিনার মা তার বাড়ি হচ্ছে গদাই বলবার চার নম্বর অঞ্চলে অন্তর্গত বাসিন্দার তার নামেই তো টাকা দিয়েছে আমাদের কাছে লিস্ট আছে আপনারা যদি চান আমরা লিস্টটাও আপনাদের কাছে তুলে ধরবো শুধু তাই নয় রাস্তা করা হয়নি তার টাকা তুলে আত্মসাৎ করা হয়েছে সেই রাস্তা এখনো পর্যন্ত হয়নি খালকে শুধু চেছে নিয়েছে খালের খাল খনন হয়নি তার টাকা আত্মসাৎ সরকারি গাছ এই যে আমফান ঝড়ের পরে নিশ্চয় জানেন এই নয়াচরের এই মিছিল চলছে প্রতিবাদ মিছিল যারা 30-40 বছর ধরে মাথার ঘাম পায়ে ফেলে যারা আজকের জমি রক্ষা করেছিল আবু তাহের সানা সেই গরিব মানুষের কাছে হাজার হাজার কোটি কোটি টাকা তাদের জমি ছড়িয়ে দিয়ে আত্মসাত করেছে তার প্রতিবাদে আগামী দিনে গরিব মানুষের জমি ফেরত দেওয়ার জন্য এই মিছিল চলছে দুর্নীতির প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে চলবে গরিব মানুষজনকে তাড়িয়ে দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ কার সারতে আবু তাহের জবাব চাই শব্দ গরিব মানুষজনকে তাড়িয়ে দিয়ে কোটি কোটি টাকা কার সারতে গরিব মানুষের কাছ থেকে নয়াচরের কোটি কোটি টাকা কার সারতে আত্মসাৎ করা হয়েছে আমি তাহের জবাব চাই জমি মানুষ জমি মাফিয়া সানোয়ার আলী সাকে নয়াচর থেকে দূর 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 হটাও কয়েকশো হাজার বিঘা জমি একবার করে রয়েছে নয়াচরের সানোয়ার আলী সাকে নয়াচর থেকে দূর 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 হটাও অবিলম্বে নয়াচরের গরিব মানুষের প্রতি অত্যাচার বন্ধ করতে হবে গরিব মানুষের প্রতি অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে জমি মাফিয়া সানোয়ার আলী সাকে নয়াচর থেকে দূর 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 হটাও নয়াচরে গরিব মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎকার সারতে আবু তাহের জবাব চাই জবাব গরিব মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা কার সারতে আত্মসাৎ করা হয়েছে আবু তাহের জবাব চাই জবাব নয়াচরে দুর্নীতির প্রতিবাদে আমাদের এই মিছিল চলছে চলবে নয়াচরে দুর্নীতির প্রতিবাদে আমাদের এই মিছিল চলছে চলবে নয়াচরে দুর্নীতির প্রতিবাদে
তাদের প্রতিবাদে আমাদের এই মিছিল চলছে চলবে চলছে চলবে গরিব মানুষদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ কর ছাড়তে আবু দায়ের জবাব চাই কারণ হচ্ছে দুটো আমি যেটা খোঁজ নিয়ে দেখলাম, ইদানিংকালে নয়াচরে কোটি কোটি টাকা গরিব মানুষজনকে তাড়িয়ে দিয়ে তাদের জায়গা জমিন কেড়ে নিয়ে সেই জায়গা জমিন অন্য লোককে বিলি বন্টন টাকার বিনিময়ে সানোয়ার আলী সাহেব এবং আবু তাহের তার প্রতিবাদে কেনেমারির লোকজন সোচ্চার হয়েছে, পথে নেমেছে। হ্যাঁ, আমি খোঁজ নিয়ে যেটা দেখব, দল আজকে একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, এবং সেক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া? শুনুন, দল কঠিন সিদ্ধান্ত নেবে কথা ছিল, বা আমি কালকের পেপারেও দেখেছি চারজনকে দল থেকে বহিষ্কার করতে পারে এরকম একটা ইঙ্গিতও দিয়েছিল। আমি একটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই, 2007 সালে জমি আন্দোলন করতে গিয়ে 53টা মামলা আমার নামে রয়েছে, তার মধ্যে 29টি মার্ডার কেস রয়েছে, 117 দিন জেল খেটেছি, 3 বার সিপিএম হারমাত বাহিনীর দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, আমার ঘর বাড়ি একবার লুটপাট হয়েছে, এই দলটা আমার প্রাণ। কে আমাকে দলে রাখলো না, এটা বড় জিনিস নয়, দলটা মমতা ব্যানার্জি, ঝান্ডাটা মমতা ব্যানার্জি, আমার শরীরে নিঃশ্বাস থাকতে থাকতে আমি এই ঝান্ডার তলায় থাকবো, এই ঝান্ডা বয়ে নিয়ে যাবো। কে কোথায় আমাকে দল থেকে তাড়িয়ে দিল না দিল এগুলো নিয়ে আমার কোনো ভাবার বিষয় নেই। দলের মানসার বেগমকে পদত্যাগ করার জন্য দল বলছি, কোনো প্রশ্ন নেই, আমার অঞ্চলে 15 জন মেম্বার, 12 জন মেম্বারের পূর্ণ সমর্থন নিয়ে সে পুনরায় নির্বাচিত হয়েছে। আমি তাৎক্ষণিক ভাষায় বলি যে আরফান দুর্নীতি নিয়ে এত প্রশ্ন উঠছে, আপনাদের মাধ্যমে দলের কাছে বার্তা দিতে চাই, শুভেন্দুবাবু এবং মমতা ব্যানার্জির কাছে বার্তা দিতে চাই, যদি দুর্নীতি নিয়েদের তদন্ত করে নন্দীগ্রামে কোন নেতার অবস্থান কি, হ্যাঁ, জলের মতন পরিষ্কার হয়ে যাবে। আমি কেবলমাত্র রাজনীতির শিকার হচ্ছি, আর কোন কিছু আমি কেবলমাত্র রাজনীতির শিকার হচ্ছি। তাহেরবাবু আমাকে কোনো সময় ভালোভাবে রাজনীতি করতে দেয়নি, আজও দিচ্ছে না, তার দুটো কারণ, মানুষজন তার পাশে নেই,
জনপ্রিয়তা শাহউদ্দিনের এত বেড়ে যাচ্ছে, তাকে সেই জায়গা থেকে সরিয়ে দিতে হবে। এতে কি কোনো গোষ্ঠী কন্দলের গন্ধ পাওয়া যাচ্ছে? সেটা তো প্রকাশ প্রকাশ হয়ে গেছে, এর গোপনের কি আছে, তো প্রকাশই হয়ে গেছে। না, দলের মধ্যেকার এই অবস্থান নিয়ে নেতৃত্বদের কাছ থেকে কি অবস্থা আছে? আমার যাকে যেখানে যেখানে যাকে যেভাবে বলার দরকার ছিল আমি বলে দিয়েছি, এমনকি মমতা ব্যানার্জির কাছেও আমি কোরিয়ার সার্ভিস করে হ্যাঁ আমার যা যা আবেদন করার আমি করে দিয়েছি, যা যা বলার বলে দিয়েছি। আমার তৃণমূল কংগ্রেসটার প্রতি একদম আত্মবিশ্বাস আছে, নিশ্চিত আমার অভিযোগগুলো বা আমার কথাগুলো হ্যাঁ ওনারা ইনকোয়ারি করে বা খতিয়ে দেখবে, দেখে নিশ্চিত ব্যবস্থা নেবে। আপনি তো